আসসালামু আলাইকুম, এটিএন বাংলা সংবাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি শামিমা আক্তার। দর্শক, এইমাত্র পাওয়া খবরে করোনা পরিস্থিতির কারণে দেশে মাধ্যমিক পর্যায়ে কোনো শ্রেণীতে এবছর বার্ষিক পরীক্ষা হচ্ছে না। সাপ্তাহিক অ্যাসাইনমেন্টের ভিত্তিতে শিক্ষার্থীর মূল্যায়ন এবং বার্ষিক ফলাফল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি। অনলাইন এক ব্রিফিংয়ে তিনি কিছুক্ষণ আগে এ তথ্য জানান। আজ থেকে খোলাবাজারে ২৫ টাকা কেজি দরে আলু বিক্রি করছে সরকারি বিপণন সংস্থা টিসিবি। হঠাৎ আলুর বাজার অস্থিতিশীল হওয়ায় এ উদ্যোগ নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। বাণিজ্যমন্ত্রীর নির্দেশে রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাক থেকে টিসিবির এ আলু বিক্রি করা হবে বলে মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। একজন ক্রেতা ২৫ টাকা কেজি দরে ২ কেজি পর্যন্ত আলু কিনতে পারবেন। আলু ছাড়াও টিসিবি ট্রাক থেকে পেঁয়াজ, তেল, চিনি এবং ডাল সাশ্রয়ী দামে বিক্রি করা হচ্ছে। সারা দেশে আলুর ব্যাপক মজুদ রয়েছে বলেও জানায় বাণিজ্য মন্ত্রণালয়। নৌপথে সন্ত্রাস, চাঁদাবাজি এবং পুলিশি নির্যাতন বন্ধ এবং খোরাকি ভাতা সহ ১১ দফা দাবিতে সারা দেশে ধর্মঘট অব্যাহত রেখেছে নৌযান শ্রমিকরা। নৌযান চলাচল বন্ধ থাকায় ঘাটে ঘাটে অচল অবস্থা তৈরি হয়েছে, বন্ধ হয়ে গেছে পণ্য পরিবহন। সমুদ্র বন্দরগুলোতেও জাহাজে পণ্য ওঠানামা বা খালাস বন্ধ রয়েছে। বরিশালে পণ্যবাহী নৌযান শ্রমিকদের কর্মবিরতির কারণে আজও সকাল থেকে তেলবাহী জাহাজ সহ সকল পণ্যবাহী নৌযান এবং লাইটার জাহাজ বন্ধ রয়েছে। এসব নৌযান নোঙর করে আছে মাছ নদীতে। এদিকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দ্বিতীয় দিনের মতো ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ নদী বন্দরেও কর্মবিরতি পালন করছে নৌ শ্রমিকরা। ধর্মঘটের কারণে আশুগঞ্জ নৌ বন্দরে জ্বালানি তেল, সার, রড, সিমেন্ট, পাথর, কয়লাসহ বিভিন্ন পণ্য নিয়ে আটকা পড়েছে অর্ধ শতাধিক জাহাজ। এছাড়া পণ্য ওঠানামাও বন্ধ রয়েছে এ নৌ বন্দরে। তবে আশুগঞ্জ থেকে ৬টি নৌরুটে লঞ্চ চলাচল স্বাভাবিক। একটা নিম্ন শ্রেণীর একটা কার্গো বডির স্টাফদের বেতন দিচ্ছে ৭৭৫০ টাকা এবং তার ডিজেল খাওয়া খাইয়ে ৭৭৫০ টাকা দিয়ে তার যদি একটা ফ্যামিলি থাকে, তার যদি পাঁচটা ছেলে থাকে, তাতে সে চলতেই পারবে না। এটা আমাদের গত মার্চ মাসে কার্যকর হওয়ার কথা ছিল, কিন্তু দীর্ঘ ৭ মাস পেরিয়ে গেল, কিন্তু আমাদের এর কোনো সঠিক আমরা ফলাফল পাইনি। আমাদের এই ১১ দফা দাবি যদি তারা সরকার মালিকরা না মানে আমাদের আন্দোলন কর্মসূচি অব্যাহত থাকবে। এবার শেয়ার বাজারের খবর। প্রগতি ইন্স্যুরেন্স ও ইউনাইটেড ইন্স্যুরেন্স লিমিটেডের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত প্রগতি ইন্স্যুরেন্সের মুনাফা হয়েছে ৬ কোটি ৯ লাখ টাকা। গত বছর মুনাফা হয়েছিল ৫ কোটি ৯৫ লাখ টাকা। ইপিএস হয়েছে ৯৩ পয়সা, গত বছর ছিল ৯১ পয়সা। সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৫১টাকা৫৩পয়সা। এদিকে তৃতীয় প্রান্তিকে ইউনাইটেড ইন্স্যুরেন্স ইপিএস হয়েছে ১টাকা৭ পয়সা। গত অর্থ বছরে শেয়ার প্রতি লোকসান ছিল ১০ পয়সা। নয় মাসে ইপিএস হয়েছে ১টাকা৬০পয়সা, যা গত বছর ছিল ১টাকা৩৩পয়সা। সম্পদ মূল্য হয়েছে ৩৪টাকা২৯পয়সা। পুঁজিবাজারে তালিকাভুক্ত নয় কোম্পানির পরিচালনা পরিষদ সভা আজ অনুষ্ঠিত হবে। বিকেল ৪:৩০ রানার অটোমোবাইলস, ৩টায় গ্লোবাল ইন্স্যুরেন্স, আইপিডিসি ফাইন্যান্স এবং এস আলম কোল্ড রোল্ড স্টিল, ৩:৩০ কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, সিঙ্গার বাংলাদেশ, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক এবং মার্কেন্টাইল ইন্স্যুরেন্স এবং বিকেল ৫টায় বিএটিবিসি লিমিটেডের সভা শুরু হবে। কোম্পানিগুলোর সভা ৩১ ডিসেম্বর ২০১৯ পর্যন্ত অর্থ বছরের নিরীক্ষিত এবং চলতি বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর প্রকাশ করা হবে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। দর্শক, করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন এবং এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN Bangla News।